বন্ধুগণ সুপ্রভাত, কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি, বড়রা প্রণাম, ছোটরা অনেক ভালোবাসা, সমবয়সী এর গোলাগুলি জানি। আজকে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি না, হনে 11টা বাজে। সুজ্জি মামা একটু একটু দেখা দিতেছে, আর কত বাবারি বাবা, সে কতটা দিন ধরে একদম লরণ জানা সরণ জানা কিছু না দিলে আমি ওখানে সার সিরা বাজা খেয়েছি, কিন্তু তোমার একটু শেয়ার করছি না, ইচ্ছে হয়েছে না। অন্যদিনের থেকে আজকে একটু ঠান্ডাটা কম। চলো সাথে যাবো, তোমরা দেখা মুখ কেমন রোদ উঠল, আর কবে কাপড় কতলা দিয়ে দিছিলাম, তাদের নিয়ে গন্ধ বেরিয়েছি, তখন লাইটা দিব, পাল লাগতেছে না, তারপরে স্নান করুম, আজকে মাথাটা তো ভিজাই ভালো করে স্নান করুম। গেলে শীতে কয়দিন ধরে আর কিছু ভালো লাগে না, তেলে তেলে আমার লগে থাকতে থাকতে আমার দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাইব, তোমরা আমার লগে থাকো। আজকে রান্না বান্না কিচ্ছু করছি না, কালকে যেহেতু রাত্রেবেলা মাংস খাওয়া হয়েছে তো অল্প একটু মাংস রয়েছে, মাংস মানে কি তা মেটে টেটে আনছিল গিলা মাথা আর কি, তো এটি তো একটু কষা কষা করছিলাম, রুটি দেখা হয়েছে আর জোর আছে রিকা ঋষি রয়েছে বোকা, আর ওখানে শিম আর আলু সিদ্ধ করছি আর ডাল করছি, আর কালকে দুপুরের একটু মাছের পেঁয়াজির একটু একটা মাছ আসলো, আমার অর্ধাঙ্গ দেখাইছি। হ্যাঁ অফিসে গেছে, আজকে একটা ডিউটি আছে তার, আজকে রবিবার, আর আমরা সিদ্ধ ডাল নিচ্ছি খেলার মধ্যে দিয়ে, আর আমি আর তারা দুজনের তো মাংস আছে, আর রান্নাবান্না করছি না আন্টিটা দেখাবো তোমরা রে, আর কাজও আজকে তেমন কিচ্ছু করছি না, লক্ষণ থেকে শুরু করলাম একটু একটু করে দেখি যাওই করুম, তাও তোমরা লোকের শেয়ার যে রেশি কেড়ে রাখি দিই না। পাই নিচে দেখি না, সোজা করে দেখা তুমি না না পাই নিচে বন্ধুগণ, চলো রোদে যাই, রোদে যা, গরম নড়িছে গোসানি হয়েছে না, রোদ সে গো, রোদ সে গো, ডেং 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 ডেং। বেতালা রয়ে ধরছে সূর্য দাদা, আমরা রুফে কত কাপড় সাদে পাশের বাড়ির দিদি অন্য কাপড় দিছে, শুকিয়ে গেছে গা তার কাপড় উঠতে, আমি অল্প স্বল্প ধরলাম, আরাম লাগতেছে স্নান করে, বাবারি বাবা কতদিন তো কাওয়া স্নান করছি, আজকে একটু ভালো করে স্নান করলাম, মানে ভোজন করুম, ভোজন যাওয়াই রাঞ্চি তাও ভোজন করুম, কি রোদ্রু পাই আর চকলেটও খুশি, আজকে তো আমি বেতালা খুশি, আমার লগে লগে তোমরাও মনে হয়, কারণ সূর্য মামার ছুটি শেষ, সিএল ইএল সব শেষ, আজকে দেখা দিল কুয়াশা বৌদির রাগ কমছে, রাগ বাঙ্গাইছে সূর্য মামা, বুঝছো নি, এর লেগে আজকে অফিস আইতে দিছে, নাহলে তো আমরার অবস্থা খুব খারাপ আসলো, কতদিন ধরে খালি কইতাছি বলে কবে রোদ উঠবো, কবে রোদ উঠবো গো, ওখানে চিল্লাইতেছি রোদ উঠোনের লেগে, আর কদিন পরে চিল্লাম রোদ যেন কম ওঠে, তাপটা যেন কম তাহে গরমের দিন, কুয়াশা বৌদির একটা সিডি লিখছিলাম, বলে বৌদি আমরার দিকে একটু চাও, আমরা যা আছি নাহলে আমরা কেমনে বাঁচতাম, পাঁচ দিন পরে স্নান করছি, আজকে শরীরে যখন একটু সুগন্ধ লাগতেছে
এলে কই ঘরটার ভিতরে কি এর গন্ধ, কি এর গন্ধ, কি এর গন্ধ বুঝি না। আরে আজকে বুঝলাম, এটা তো আমার শরীরের গন্ধ আসলো। নিরামিষ কিন্তু ঘরে কোনো কিছুই নাই, সব বারন্ত। যাই হোক, অর্ধাঙ্গ উঠতে দেরি আছে, ভাবছিল আজকে বাজার যাবো, উঠতে দেরি আছে গা। তো উঠটা তো ফার্স্ট ডিউটি, নিজের আগে ফ্রেশ করা, তারপর হয়েছে চকলেট। তো একদম তার পাপা উঠবো আর পিছনে পিছনে গুড় গুড় তারা লিয়া বাইরে নিলে, তো তারা লিয়া বাইরে আয় আসে, তার সান টান করে একটা অফিসের টাইমে এসে। তো আজকে রান্না করুম পনির, শুধু পনির রান্না করুম আর ধি। হ্যাঁ, তেলে এক্ষুনি যেমন ছাদে, চলো তোমরা রান্না আসি। একটু ছাদে কাপড় টাপড় মেলে দিলাম, আর এই যে ড্রেসও খুলে লাইছি, আর কালকে তো ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকে দেখি কুদ্দুরা রোদের মেজাজ যে ভাল লাগতেছে, কয়েকটা কাপড় দিছি, বেশি না, অল্প কয়েকটা কাপড় ধুলাম, রান্নাটা সারছি, আর রোদে দিয়ে যাইতে পারতেছি। আমার অর্ধাঙ্গ হইলো, অর্ধাঙ্গ আর দিদির একসঙ্গে খাইতে দিলাম, দিয়ে আমি এলাম সানে, সানটান ঘুরে সেদিক টিতে ভরছি না এখনো, সানটান ঘুরে এই যে কমলা আর একটা আপেল লে বললাম একটু ভোজন করুম। আর হইলো ওই পাশের বাড়ির দিদি কালকেও কাপড় দিছে, আজকেও মশাই টসাই দিয়ে দিছে। তো মশারি লেপের উষার সীতা শুকাই যাবো, হাফ শুকাই গেছে, মশারি কোথাও শুকাই গেছে। আর আমিও কয়েকদিনের মধ্যে দোয়াটা আরম্ভ করুম, সকালবেলা না এত ঠান্ডা লাগে আর ভালো লাগে না কিছু করতে। তো যাই হোক, মটরশুঁটি আর ফুলকপি আলু দিয়া ইয়ে রান্না করলাম, পনির ডাল আর ইসে ইয়ে তিলের বড়া। তো তারা খাইতে গেছে, আমি এখানে তারা মানে আমার অর্ধাঙ্গ খাই গেল, ঋষি আইব দেখি, ঋষি আইলে খাই না, তার আগেই খাই করতে পারি না, একটু রোদে বইল রোদটা যেই ভালো লাগতেছে, গো হেভি লাগতেছে হেভি। গায়ে পড়লাম, একটা খাইতে বয়ে গেছে, ঋষি আয় পড়ছে, ভাতটা গরম করছি, গরম গরম ভাত ধোয়া উঠতেছে, তোমার এটা বোঝাই পড়ছে না। ওখানে ভাতটা গরম করলাম আর করছি এই যে তিলের বড়া, আর আছে পনির তরকারি, ডালটা এখন খাইতাম না, ঋষি হাত মেরে তোমরা দেখাই দিলাম, দেখাও আছে। যাই হোক, তেলে খাই আর খাই।